হে গাইস, আপনালোকে নিশ্চয় ভালে আছে আর ময়ো ভালে আছো। এতিয়া বাজে আপনার 9:50। আমি গৈ আছো বৰপেটা ৰোডত। বৰপেটা ৰোডত কেটিএম শ্ব'ৰুম আপনার দেখাম শিমলাগুৰি। আর বহুত দিন ধরে মটো ব্লক করা নাই, আর ফাইনালি আজি মটো ব্লক করিম। আর ফাইনালি ঘৰৰ পৰা ওলালো আর রাইডটো আৰম্ভ কৰিলো। অলপ ভিডিওটো আৰম্ভ কৰো আর যে নহওক আর আপনার কেটিএম RC 200 125 390 250 আপনার সকল বাইক দেখাম। আর ফাইনালি আহি পাই গলো বৰপেটা। এইটো বৰপেটা হয়, আটু শিমলাগুৰি। আর ফাইনালি আহি পাই গলো বৰপেটা রোড শিমলাগুৰিত কেটিএম শ্ব'ৰুমটো পাই গলো। আর যোনে যোনে কেটিএম ভাল পায় ন, আর ভিডিওটো হেকলগে চাই থাকক, চাব পাৰিব। আর চাওক বৰপেটা, আমি এতিয়া ভিতরত সোমাই আছো, শ্ব'ৰুমত ভিতরত সোমাই আছো। চাওক কিমান বাইক, কেটিএম, এইটো কি 125। এই লুকসটা চাওক, পুরা ধুনিয়া করে দিছে। 125-র চাওক, হোয়াইট কালার, ব্ল্যাক কালার আছে, অরেঞ্জ কালার স্টিকার লোগো আছে চাওক। আর সিফালে ডিউক 200 হয়, এইটো ব্ল্যাক কালার চাওক। আর সিফালে 250 চাওক, এইটো 250 হয়, অরেঞ্জ কালারের সিটটা চাওক না কিমান ধুনিয়া। চাওক কেটিএমর বাইক কিমান আছে, আর এইটো 250 হয় চাওক। লং জার্নির কারণে বেস্ট এইটো চাওক। কিমান গাড়ি, 390। আর সিফালে কেটিএম শ্ব'ৰুমের মালিকটো বহি আছে, অলপ পিছত সুধি আছো কোনটো কিমান প্রাইসত আহি যায়। আর এইটো কেটিএম RC 200 হয়, ব্ল্যাক কালার, হোয়াইট এন্ড অরেঞ্জ কালার আছে সব। আর এইটো কেটিএম শ্ব'ৰুমের মালিক হয়, আর ইয়াক আমি সুধিম যে এইকেইদিন কেইটা বাইক সেল করলে। আর দাদাই কব আমাক, দাদা কই দিও উইদিন 3 ডেজত আমার 7টা সেল হয়েছে, রেসপন্স বিলাক ভাল। তো এটি নিউলি আমার ওপেন হয়েছে, তো যেতিয়া আমি আরো মানুষবিলাকে জানা হব তেতিয়া আমার আরো সেল বেশি হব। তো আমার বর্তমান বাইক স্টকত এভেলেবল আছে বাইক, যিমান যেনবা যদি সাপোজ কোনোবা এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়, নিউলি ফার্স্ট ইয়ার গেছে, তার কারণে 125টো বেটার হব। আর যদি কোনোবা যদি রাইড করব বিচার দূরত যায়, তো আমার মাইলেজ তোমার 30+ দিব। আর তো চলার পর তাহলে 100+ হয়ে যাচ্ছে, অবভিয়াসলি পেট্রোল বেশি যায়। আর দাদা 200 কি মানত আহি যায়? সফট গুড, এটা তুমি লব পারা, কিন্তু মানার কিছুমানে বাজেটের কারণেও 200 লই লয়, বাজেট আহি যায়। কিন্তু এইটু অন এনে অল অল সব কাগজ পাতি অন রোড প্রাইস 1,82,000 করি হয়। বরপেটা রোড অ্যাকচুয়ালি শিমলাগুড়ি অনির্বাণ নিয়ার। সো আমার দাদাই কই দিব বাইক কিমান কি পড়ে কই দিব। আমার স্টার্টিং টু হয় 1,46,000, আর আমার যেহেতু ডিউক 390 আটাইতকে দামি বাইক হয়, 2,79,000। আর 125 টু কিমানত আহে যায়? 1,46,000 অন রোড প্রাইস।
আর এতে ফ্রমৰ পৰা ওলাই আছো আপোনালোকক গাইড দেখুৱালো আপোনালোক আহিব বৰপেটা ৰোড শিমলাগুৰি শ্ৰোম হয় আৰু হিবালে বাজাৰ ইণ্ডিয়া আছে চাওক আৰু হিবালে বাজাজ শ্ৰোম আছে আৰু এইটো বৰপেটা ৰোড শিমলাগুৰিত এইটো শ্ৰোম হয় আপোনালোক আহিব আটাইতকৈ দামী বাইক ডিউক 390 ইয়াৰ প্ৰাইচ মানে 2,79,000 ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিব কমেন্ট কৰিব ছাবস্ক্রাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো অল কৰিব